আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আজ দেখাবো নষ্ট মাল্টিপ্লাগ কীভাবে ভালো করতে হয়। খেয়াল করে দেখুন, আমি প্লাগটা লাগিয়ে দিলাম। এই সুইচটা, তিনটা সুইচে ইন্ডিকেটর বাল্ব জ্বলছে, দেখতে পাচ্ছেন অন অফ করছে। এই তিনটা সকেট ঠিক আছে, আমাদের একটা সকেট নষ্ট, দেখতে পাচ্ছেন এটা কোনো কাজ করে না। এই সুইচটা নষ্ট কারণে আমাদের সকেটটাতে কোনো কাজ করা যাচ্ছে না। আমি সুইচটা তুলে ফেললাম। এখন এর বিকল্প কি করলে ওইটাতে কাজ করা যাবে, দেখতে পাচ্ছেন আমি নাটগুলা খুলে নিচ্ছি। আমি নাটগুলা খুলে ভিতরে দেখব আসলে সুইচটা চেঞ্জ করা যাবে নাকি দুই লাইন অ্যাডজাস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমার নাটগুলা খোলা শেষ, এখন ব্যাকপ্যাডটা খুলে ফেললাম। ব্যাকপ্যাডটা খুলে ফেললাম, এটা আমাদের নষ্ট সুইচ। এই সুইচটা আমরা ডাইরেক্ট করে দিয়ে এই সকেটটাতে কাজ করা শুরু করব। দেখতে পাচ্ছেন এই সুইচটা ভেঙে যাওয়ার কারণে ওইটাতে কাজ করছে না, সকেটটা নষ্ট হয় না। এই সকেটটা ভালো আছে, শুধু সুইচের সংযোগ না দেওয়ার কারণে আমাদের সকেটে কাজ করছে না। আমি এই প্লাস্টারটা দেখতে পাচ্ছেন আমাদের সুইচের এক প্রান্তে তারটা খুলে নিলাম, প্লাস প্রান্তে তারটা খুলে নিলাম। এখন আমি প্লাস ডাইরেক্ট সংযোগে লাগিয়ে দেব। দেখুন, দেখতে পাচ্ছেন আমি সুইচের এক পাশ থেকে খুলে অন্য পাশে লাগিয়ে নিলাম। এইটা লাগানো কারণ আমাদের সুইচ থাকলেও আমাদের সকেটে লাইন পাবে, সুইচ না থাকলেও সকেটে লাইন পাবে। তো আপনাদের বোঝাতে পারলাম, দেখুন খুব সহজভাবে আমি সকেটটা ভালো করে ফেললাম, সংযোগটা দিলাম লাইনের। আমি এখন চার্জার দিয়ে দেখাবো কাজ হয় কি না। দেখুন আমাদের চার্জারে ইন্ডিকেটর ভাল্বটা জ্বলছে, আর আমি নষ্টটাতে এখন দেখব জ্বলে কি না। দেখতে পাচ্ছেন আমি নষ্টটাতে দিলাম, আমাদের এটাই তো ইন্ডিকেটর ভাল্বটা চলছে। তাহলে আমাদের নষ্টটা কিন্তু এখন সংযোগ পেল, দেখুন খুব সহজে ভালো করে ফেললাম। আমি এখন ব্যাকপ্যাডটা লাগিয়ে ফেললাম, আর আমাদের যে কটা নাট ছিল নাটকটা লাগিয়ে ফেললাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই সাধারণ সমস্যার কারণে ভালো ভালো দামিয়া দামিয়া মাল্টিপ্লাগুলো আমরা বাসা বাড়িতে ভয়ের জন্য ফেলিয়ে রাখি। দেখুন খুব সহজভাবে আপনারা নিজেরাও ইচ্ছা করলে বাড়িতেই ভালো করতে পারবেন। দেখুন এই সকেটটা আবার চার্জার লাগিয়ে দেখাবো চার্জ হয় কি না। দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে। তাহলে এই ফুটোটা এখন বন্ধ করবো কীভাবে, ছেলে পেলে হাত দিলে হয়তো শর্ট লাগবে, এই কারণে আমি ওই উপরের পাটটা চাপ দিয়ে লাগিয়ে ফেলি।